আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি শাহরিয়ার শাহিন, টেকনিক্যাল টিপস 24-এ আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে সুন্দরভাবে প্রফেশনালি একটি ভিডিও কিভাবে এডিট করতে হয়, আর আমি যেভাবে ভিডিও এডিট করি আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। সো আমি এই ভিডিও এডিটিংয়ের উপর কয়েকটি ভিডিও আপলোড করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সো আপনারা পরের ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। সো আমরা ভিডিও এডিটিং এর জন্য বেছে নিব জনপ্রিয় অ্যাপ্লিকেশন কাইন মাস্টার। সো আপনারা প্লে স্টোর এসে কাইন মাস্টার লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আমার অলরেডি ডাউনলোড করা, সো আমি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর প্লাস আইকন এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন 16x9 এটা এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর উপরে দেখবেন একটি মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে মিডিয়ারসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটাই এডিট করতে চাচ্ছেন সো আপনারা ওই ভিডিওটি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা যদি দুইটা ভিডিও নিতে চান, মনে করেন আপনারা দুইটা ভিডিও করছেন, করার পর আপনি দুইটা ভিডিও একসাথে এডিট করে আপনারা আপলোড করতে চাচ্ছেন, সো আপনারা এখানে ক্লিক করে দেন আবার মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দ্বিতীয় ভিডিওটা নিয়ে নেবেন। নেওয়ার পর আবার ক্লিক করে দিবেন। তারপর আপনারা যদি ভিডিওটির কোনো অংশ ভুল হয়ে গেলে কিভাবে কেটে ফেলে দিবেন, সো আপনারা দেখেন এই প্রথম অংশটা, এই যে দেখেন লাল দাগ, দাগের এই পাশের বাকি অংশটা ধরেন আপনাদের ভুল হয়ে গেছে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভিডিওটা করে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, এই কাছে চিহ্নতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে লেখা আছে ট্রিম টু অফ প্লেহেড, সো আপনারা ক্লিক করার পর দেখেন সামনের কিছু অংশ কেটে চলে গেছে। তো আপনারা মনে করেন যদি আপনাদের মাঝখানে কোনো ভুল হয়ে থাকে, সো আপনারা এখানে এই দেখেন এই লাল এই দাগ বরাবর রাখবেন, আপনাদের কত সেকেন্ড পর আপনাদের ভুল হয়েছে, সো আপনি ওইখানে এটা এই লাল চিহ্ন বরাবর রাখবেন। রাখার পর আবার এই কাছে চিহ্নতে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে স্প্লিট ইট প্লে হিট, আপনারা এখানে ক্লিক করার পর এটা দুই ভাগে ভাগ হয়ে গেল। হয়ে যাওয়ার পর মনে করেন আপনার এই এই অংশে যদি আপনাদের ভুল হয়ে থাকে, সো আপনার এইভাবে এইভাবে এনে দেন আপনারা আবার উপরে আপনার প্রথম যে অপশনটা দেখালাম ট্রিম টু লেফট অফ প্লে হিট, এটাই ক্লিক করলে দেখেন কেটে চলে গেল। সো আপনারা এরকম কিভাবে ভিডিওর আগে পরে মাঝখানে কাটতে হয় আপনারা এটা অলরেডি আশা করি বুঝতে পারছেন। সো আমরা চলে যাব, আপনারা আপনাদের ভিডিওটা যদি জুম করতে চান এখানে এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর ভিডিওর দুই পাশে ধরে এভাবে টানবেন, টানলে ভিডিওটি বড় হয়ে যাবে। আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন, তারপর ওকে করে দিবেন। সো আপনারা যদি ভিডিওর উপর কোনো লোগো সেট করতে চান, সো আপনারা লেয়ারে ক্লিক করবেন, দেখেন এখানে লেয়ার অপশন আছে। ক্লিক করার পর উপরে দেখেন মিডিয়া অপশন, সো আপনারা মিডিয়াতে যাবেন। যাওয়ার পর আপনাদের চ্যানেলের লোগো বা সাবস্ক্রাইব বাটন আপনারা অ্যাড করতে পারবেন, সো আমি এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নেব, এখানে উপরে কর্নারে আমি বসিয়ে নেব। সো আপনারা এই 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 সাবস্ক্রাইব বাটনটা কত ভিডিওর কতটুক পর্যন্ত রাখতে চান, যদি পুরোটা রাখতে চান এইভাবে টেনে টেনে পুরোটা দিয়ে দিবেন, দেওয়ার পর ওকে করে দিবেন। দেন আপনারা কিছুক্ষণ পরে আবার দিবেন, সো আপনারা এখানে সেম এখানে ক্লিক করবেন। করার পর এখানে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর আবার মিডিয়াতে যাবেন। যাওয়ার পর আবার এটা নিয়ে নেবেন, নিয়ে এসে আবার এখানে উপরে সুন্দরভাবে বসিয়ে দিবেন, দেন এখানে ওকে করে দিবেন।
তারপর আপনাদের চ্যানেলের ওই আপনাদের ভিডিওর উপর যদি আপনাদের চ্যানেলের নাম লিখতে চান তো আপনারা সেটাও লিখতে পারবেন। লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর দেখেন টেক্সট অপশন আছে, টেক্সটে ক্লিক করবেন। করার পর আপনাদের চ্যানেলের নাম আপনি লিখে দিতে পারবেন, যেমন আমার চ্যানেলের নাম আমি লিখি টেকনিক্যাল টিপস টিপস 24। ওকে, এইভাবে ওকে করে দিবেন। দেওয়ার পর আপনারা যেখানে এটা বসাতে চান, যদি উপরে রাখতে চান উপরে রাখতে পারবেন, এইখানে রাখতে চান এইখানে রাখতে পারবেন। সো আপনি এই এই লেখাটা কীভাবে আসবে, অনেক ধরনের ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর ইয়া পেয়ে যাবেন, সাইড রাইট সাইড লেফট আপনারা পেয়ে যাবেন, নানান ধরনের ইয়া পেয়ে যাবেন এটা আসবে কীভাবে। আবার দেন আপনারা যদি ভিডিওটির আপনাদের কালার খারাপ হয়ে থাকে, কালার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা মানে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কালার ফিল্টার নামে একটা অপশন আছে, তো আপনারা কালার ফিল্টারে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে অনেক অনেক কালার পেয়ে যাবেন, এখানে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন। আপনারা চেঞ্জ করলে চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমি নন করে দিলাম। আপনাদের কথার স্পিরিট, আপনার ভয়েসের স্পিরিট যদি বাড়াতে চান বা কমাতে চান, তো আপনার স্লো ইমোশন করতে চাইলে এখানে দেখেন স্পিরিট, এখানে স্পিরিট বাটন ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে। সো আমি নর্মালি রাখতে চাচ্ছি, সো আমি চেঞ্জ করলাম না। দেন আপনাদের ভয়েস যদি চেঞ্জ করতে চান, ভয়েস চেঞ্জ বলতে দেখেন এখানে এফএম রেডিও ভাবে ভিডিও আপলোড করতে হবে, সো আপনি সাবটাইটেল এন্ড বাজ বুস্টার আপনারা এখানে নানান ধরনের ইয়া পেয়ে যাবেন। সো আমি ন্যাচারাল করে রাখলাম, ন্যাচারাল থাকবে আমার। সো আপনারা যদি ভয়েস চেঞ্জ করতে চান, আপনাদের ভিডিওতে অরিজিনাল যে ভয়েসটা আছে সেটা আপনারা রিমুভ করে নতুন ভয়েস যদি অ্যাড করতে চান, সো আপনি এখানে এই ভয়েস চেঞ্জে ক্লিক করে আপনারা ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন। দেন আপনাদের এখানে রোটেট অপশন আছে, আপনারা রোটেট করতে পারবেন। দেখেন রোটেট করতে পারবেন আপনার ভিডিও। ওকে, দেন আপনারা এখানে ভিডিও ইয়া সরি আপনারা অডিও সং আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো যদি মিউজিক দিতে চান, আপনারা এই অডিও অপশনে গিয়ে এই এটা চেঞ্জ করতে পারবেন। সো আপনাদেরকে আমি এটা নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। দেন আপনারা কীভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সো আপনাদের দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করা পসিবল। সো আপনারা এটা কীভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে এটা নেক্সট ভিডিওতে দেখাবো, আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করবো। সো এখন দেখাবো কীভাবে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন। সো আপনারা দেখেন উপরের এই অংশটিতে আপনারা ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে শেয়ার একটা অপশন আছে, শেয়ার শেয়ারে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট। সো আপনারা ভিডিওর কোয়ালিটি যদি হাই রাখতে চান, আপনারা হাই কোয়ালিটিতে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন, যদি লো কোয়ালিটিতে রাখতে চান লো কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন, সমস্যা নাই। এখানে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, সো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।